নমস্কার বন্ধুরা, চম্পা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো ফিরনি। তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ম্যাঙ্গো ফিরনি বানানোর জন্য আমি এখানে পাকা আম নিয়ে নিয়েছি, দেখো। আর নিয়েছি 1 লিটার দুধ, এখানে আছে বাসমতি চাল। বাসমতি চালটাকে খুব ভালোভাবে ধুয়ে আধ ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছি। আর আছে কাজু বাদাম, পরিমাণ মতন চিনি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, দেখো। কড়াইয়ের মধ্যে আমি একটু অল্প জল দিয়ে দুধের প্যাকেটটা কেটে দিয়ে দেবো। এবারে দেখো দুধটা দিয়ে দিচ্ছি, দুটো প্যাকেট দুধই আমি দিয়ে দিয়েছি। এবার দুধটাকে খুব ভালোভাবে জাল দিয়ে নেব। এদিকে তো দুধটা আমি বসিয়ে এসেছি জাল দেওয়ার জন্য, আর এদিকে দেখো যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা আমি একটু বেটে নেব। আর এই আমের থেকে খোসাটা ছাড়িয়ে আমের পাল্পটা আমি বের করে নেব। দেখো যেই চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা আমি বেটে নিয়েছি। এই দেখো বাটাটা ঠিক এইরকম হবে, একটু দানা দানা থাকবে। আর দুটো আম আমি ছাড়িয়ে নিয়েছি, এটার পাল্পটাকে আমি বের করে নেব। আমের পাল্পটাও আমার একদম রেডি। দেখো দুধটা ফুটছে, দুধটা জাল দেওয়া হয়ে গেছে। ফিরনি রান্না করার জন্য কিন্তু দুধটা খুব ঘন করার দরকার নেই, চাল বাটাটা দিলে দুধটা এমনিতেই ঘন হয়ে যাবে। এবারে দেখো যেই চালটা আমি বেটে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দুধটার মধ্যে দেব, আর খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মেশাতে থাকব। একবার দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি, এবারে বাদবাকি যেটা আছে সেটা দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়িয়ে নেব। এবারে কিছুক্ষণ বাদে বাদে এরকম নাড়িয়ে নাড়িয়ে এটাকে একটু ঘন করে নিতে হবে। বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এটাকে রান্না করে নিয়েছি, দেখো চালটা অনেকটাই প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। চিনিটা তোমরা যে যেরকম পছন্দ করো সে সেরকমই দেবে, যেহেতু পাকা আম ভালোই মিষ্টি হবে তাই জন্য আমি চিনিটা একটু বুঝেই দিচ্ছি। চিনিটা দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে একটু ফুটিয়ে নিতে হবে। দেখো দুধটা ফোটাতে ফোটাতে কতটা ঘন হয়ে গেছে খুব ভালোভাবে দেখলেই বুঝতে পারবে, আর চালটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে এই সময় আমি দিয়ে দেবো আগের থেকে তৈরি করে রাখা আমের পাল্প। আমের পাল্পটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখো কি সুন্দর কালার এসছে। আমের পাল্পটা দিয়ে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো দেখো সামান্য একটু এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমের সিজন চলছে, প্রত্যেক বাড়িতেই কিন্তু আম থাকে। তোমরা কিন্তু এইভাবে একবার ফিরনিটা বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু অসাধারণ হয়। এলাচটা দিয়েও খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দেখো কাজু বাদাম দিয়ে দেবো। কাজু বাদামটা আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, তোমরা কিন্তু এর মধ্যে অন্যরকম আরও ড্রাই ফ্রুট দিতে পারো। এবার আর বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, এবার এটাকে আমি নামিয়ে নেব। ফিরনিটা তো একদম রেডি, এবার ফিরনিটাকে আমি মাটির পাত্রে নামিয়ে নেব। দেখো মাটির পাত্র একই রকম সাইজের আমার কাছে নেই, ছোট একটা আছে আর ওটা মিষ্টির ভার আমি রেখে দিয়েছি, এবার ওটার মধ্যেই আমি রাখবো। তোমাদের কাছে যদি মাটির পাত্র না থাকে তোমরা কিন্তু কাচের বাটিতেও রাখতে পারো। এবারে ওপর থেকে দেখো আমি একটু কাজু বাদাম ডেকোরেশনের জন্য দিয়ে দেব, আর দিয়ে দেব একটু কিশমিশ। সেম ভাবে এটাও করে নেব। এবারে 2 থেকে 3 ঘন্টার জন্য এটাকে আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো। 3 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, দেখো কত সুন্দর জমাট বেঁধে গেছে দেখো। এবারে যেহেতু এটা ম্যাঙ্গো ফিরনি তার জন্য আমি ওপর থেকে একটু আম দিয়ে দেব। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে আমি কত অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম ম্যাঙ্গো ফিরনি। আমার এই আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। ধন্যবাদ।